নমস্কার বন্ধু, টেক মিশনতে আরো একবার আপনাকে স্বাগত। আর আজকের তথ্য হলো এটা যে আপনি যদি ভেবে থাকেন 1500 টাকা মূল্যে জিও ফোন নেবেন বা বুকিং করে দিয়েছেন বা বুকিং করবেন বলে ভাবছেন, তাহলে এই ভিডিও আপনার জন্য। তবে অনুগ্রহ করে পুরোটা দেখবেন, কেন এটাতে পুরো তথ্যটা আমরা শেয়ার করব। এটা ভালো কি খারাপ, এর মধ্যে কোনো হিডেন চার্জেস আছে কিনা, এই সমস্ত তথ্যগুলো এর মধ্যে পেয়ে যাবেন। তো আপনাকে প্রথমে জানিয়ে রেখেছি ফোনটা সম্পর্কে। 1500 টাকা মূল্যের যে ফোনটা আপনি পাচ্ছেন, সেখানে আপনার রেয়ার ক্যামেরা থাকছে 2 মেগাপিক্সেলের আর ফ্রন্ট ক্যামেরা থাকছে 1.3 মেগাপিক্সেলের। আর সব থেকে ভালো তথ্য, এটাতে আপনি ভিডিও কলও করতে পারবেন। তবে এর সাথে আপনাকে আরো একটা জিনিস জানিয়ে রাখি, এখানে আপনি জিও টিভি থাকছে, যেখানে আপনার একটা কেবল কানেক্টর দেওয়া থাকছে, যেটা থেকে আপনি নাকি আপনার টিভিতে এটা কানেক্ট করে আপনি টিভিটাও আপনার টিভি থ্রু নেট থেকে আপনি কানেক্ট করতে পারবেন। তো এটা জেনে নিলাম ফিচার্সটা। তো এবারে জানবো আপনাকে কি করতে হচ্ছে। আপনাকে বুকিং করার জন্য 500 টাকা দিতে হচ্ছে, আর এই 500 টাকা যেটা আপনি দিচ্ছেন, তার সঙ্গে ডেলিভারি যখন আপনি ফোনটা পাবেন সেই সময় আপনাকে আরো 1000 টাকা দিতে হচ্ছে। অর্থাৎ ফোনের জন্য আপনাকে 1500 টাকা মূল্য দিতে হচ্ছে। তবে জানিয়ে রাখছি এই ফোনটার যে ফিচার্স রয়েছে তার বাজার মূল্য কিন্তু এই মুহূর্তে 2000 থেকে 2500 টাকা। অন্যান্য কোম্পানির ফোনের ফিচার্সের সঙ্গে তুলনা করে এই প্রাইস আপনাদের সামনে রাখলাম। এছাড়া আপনাকে জানিয়ে রাখছি এখানে আপনি যদি 3 বছর অর্থাৎ 36 মাস পরে আপনি যদি ফোনটা ফেরত দেন, আপনার ওই 1500 টাকা যেটা সিকিউরিটি ডিপোজিট হিসেবে কোম্পানি নিচ্ছে সেটা কিন্তু আপনাকে ফেরত দিয়ে দেবে। তবে এখানে কিন্তু একটা ক্রাইটেরিয়া রয়েছে, আপনাকে ফেরত দিতে হচ্ছে 3 মাসের মধ্যে, মানে 39 মাসের মধ্যে। আপনার যদি ওটা 90 দিন পেরিয়ে যায়, মানে আপনার 36 মাসের পরে 3 মাস অর্থাৎ 39 মাসের একটা দিন পেরিয়ে গেলেও কিন্তু কোম্পানি আপনাকে সিকিউরিটি ডিপোজিট আর ফেরত দিচ্ছে না। আর এই ফোনের সঙ্গে আপনাকে জানিয়ে রাখছি যে টার্মস অ্যান্ড কন্ডিশন, যেটা নিয়ে সব থেকে বেশি আপনি ইউটিউবে ভিডিও পাবেন, যে খোলা সার্চ জিও নে দিয়া ধোকা, এরকম মানে জিও ঠকিয়েছে, এরকম ধরনের বিভিন্ন ভিডিও আছে, আপনি সেটাকে বিচার করবেন। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে যেটা রয়েছে, আপনাকে দেওয়া হয়েছে 3 মাসের একটা টার্মস কন্ডিশন, সরি 3 বছরের একটা টার্মস কন্ডিশন। সেই 3 বছরের মধ্যে যদি আপনি ফেরত দেন, অর্থাৎ প্রথম দিন থেকে আপনি যদি 12 মাসের মধ্যে ফোনটা ফেরত দিয়ে দেন, সেখানে কিন্তু আপনাকে জিও কোম্পানিকে দিতে হবে 1500 টাকা প্লাস জিএসটি, জিএসটি 18%, অর্থাৎ 270 টাকা, টোটাল 1770 টাকা আপনাকে দিতে হবে। মনে রাখবেন এই 1770 টাকা আপনি যদি জিও কোম্পানিকে ফের দেন 1 বছরের মধ্যে ফোনটা ফেরত দিলে। আর আপনি ফোনটা ফেরত দিতে যাবেন কেন? আর এই 1770 টাকা দিলে আপনি কি পাবেন? 1770 টাকা দিলে আপনি আপনার সিকিউরিটি ডিপোজিট 1500 টাকা ফেরত পেয়ে। একদম সঠিক বন্ধু, যদি ফোনটা আপনি সময়ের আগে অর্থাৎ 36 মাসের আগে ফেরত দিয়ে দেন, তাহলে আপনি এই জায়গাটা দেখতে পারবেন, আপনাকে কিন্তু এক্সট্রা পেনাল্টি দিতে হচ্ছে কোম্পানিকে। কোম্পানি আপনাকে দেবে না, আপনি কোম্পানিকে ফেরত দেবেন। যদি 1 বছরের মধ্যে হয় সেটা 1500 টাকা প্লাস জিএসটি, যদি 6 মাসের মানে 1 বছরের পরে অর্থাৎ 1 বছর থেকে 2 বছরের মধ্যে হয় তাহলে 1000 টাকা প্লাস জিএসটি, আর যদি আপনার 2 বছর থেকে 3 মাস অর্থাৎ 24 থেকে 36 মাস তাহলে সেটা 500 টাকা প্লাস জিএসটি, যেটা আপনি কোম্পানিকে পেড করবেন। মনে রাখবেন এই তথ্যটা, কিন্তু মনে রাখবেন যে কোম্পানিকে আপনি দিচ্ছেন, যার বিনিময়ে কোম্পানি আপনাকে আপনার সিকিউরিটি ডিপোজিট অর্থাৎ 1500 টাকা ফেরত দেবে, ফেরত পেয়ে যাবেন। এবার ভাবুন আপনি ফোনটা কেন ফেরত দেবেন। ফোনের সব থেকে জটিল হিসাব এর মধ্যে রয়েছে। ফোনটা যদি আপনি নেন, এখানে কিন্তু আপনাকে পার মান্থ 153 টাকার প্ল্যানটা রিচার্জ করতে হচ্ছে। আর 153 টাকার যদি প্ল্যানটা আপনি রিচার্জ করে 10 মাস, তাহলে আপনি 1500 টাকা কিন্তু খরচা করছেন। আর এখানে কিন্তু আপনাকে মিনিমাম 1500 টাকা রিচার্জ কিন্তু আপনাকে করতেই হবে 12 মাসের মধ্যে। বছরে 1500 টাকা রিচার্জ ম্যান্ডেটারি, একদম বাধ্যতামূলকভাবে এটা জিও কোম্পানি রেখেছে, আপনাকে 1500 টাকা রিচার্জ করতে হবে। তাহলে আপনার ফোন খরচা যদি 50-60 টাকা মাসে হয়ে থাকে, তাহলে কিন্তু জিও ফোন আপনার জন্য নয়। হ্যাঁ, কোম্পানি বলছে জিও ফোন তাদের জন্য যাদের কাছে অলরেডি 2G ফোন রয়েছে, তারা একটু বেটার ফিচার্স সঙ্গে 4G স্পিডের নেট এগুলো করার জন্য কোম্পানি এই ফোনটা লঞ্চ করেছে। তাহলে আপনাকে জানিয়ে রাখছি এখানে কিন্তু 153 টাকার যে রিচার্জ করছেন সেখানে 4G ডেটা পাচ্ছেন, চার আপনি প্রত্যেক দিন 500 MB করে তারপরে আনলিমিটেড থাকছে, যেটা নর্মাল স্পিডে থাকবে। এছাড়া আপনি আনলিমিটেড কল করার সুযোগ পাচ্ছেন অল ওভার ইন্ডিয়া, এটা সব থেকে বড় সুবিধা। আর আনলিমিটেড কল আপনি 153 টাকার বিনিময়ে আপনি পেয়ে যাচ্ছেন। আর এখানে কোনো হিডেন নেই যে 1200 মিনিট, 1500 মিনিট, 2000 মিনিট, এটা পুরো আপনার আনলিমিটেডই থাকছে। এছাড়া আপনাকে জানিয়ে রাখছি যদি আপনি ফোনটা 1 বছরের মধ্যে ফেরত দেন, আপনাকে 1500 টাকা যেটা
কোম্পানিকে দিতে হচ্ছে সঙ্গে জিএসটি লাগিয়ে 1770 টাকা। আপনি যদি 1 বছর পরে 2 বছরের মধ্যে ফেরত দেন, আপনাকে দিতে হচ্ছে 1000 টাকা প্লাস জিএসটি, যেটা 180 টাকার মতো পড়বে। এছাড়া আপনি যদি 2 বছর থেকে 3 বছরের মধ্যে কোম্পানিকে ফেরত দেন ফোনটা, তাহলে আপনাকে 500 টাকা জমা করতে হচ্ছে আর সঙ্গে জিএসটি। মানে আপনি 3 বছর, 2 থেকে 3 বছরের মধ্যে ফেরত দিলে আপনি 1000 টাকা ফেরত পাচ্ছেন। এখানে আপনাকে জানিয়ে রাখি, এই তথ্যগুলো কিন্তু আপনাকে প্রথমে দেওয়া হয়নি, আর আপনি এই তথ্যগুলো যদি এড়িয়ে যান, তাহলে আপনার ফোনটা কিনে আপনার কিন্তু পরে মাথা চাপড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাহলে আপনাকে এই তথ্যগুলো যেগুলো দিয়ে রাখলাম, এগুলো প্রত্যেকটা জিওর টার্মস কন্ডিশনে নতুন করে অ্যাড করা হয়েছে, আর নতুন করে অ্যাড, হ্যাঁ একদম সত্যি, প্রথমে যখন প্রথম 4-5 দিনের মধ্যে যখন বুকিং চলছিল, তখন কিন্তু এই টার্মস কন্ডিশনটা ছিল না, পরে এটাকে অ্যাড করা হয়েছে। আর এছাড়া আপনি যে সুবিধাগুলো এখানে পাচ্ছেন, আপনাকে জানিয়ে রাখছি, ফোনটা কিন্তু আপনাকে অ্যাজ ইট ইজ ফেরত দিতে হবে, অর্থাৎ ফোনের মধ্যে কোনো ড্যামেজ, কোনো ধরনের কোনো ফল্ট যদি থাকে, তখন কিন্তু ফোনটা ফেরত নেওয়া হবে না। এছাড়া জানিয়ে রাখছি, আপনার কিন্তু ফোনটা কাউকে বিক্রি করার রাইটস নেই, আপনাকে কাউকে লিজ দেওয়ার রাইটস নেই, এটা কিন্তু সম্পূর্ণ ইল্লিগাল থাকছে। তাহলে বন্ধু, আপনাকে জানিয়ে রাখছি, আপনার যদি ফোনটা নেওয়ার থাকে, আপনি দেরি না করে অবশ্যই এটাকে রেজিস্টার করিয়ে নিন, কেন কি 5 মিলিয়নের উপর আপনার এটা অলরেডি বুকিং হয়ে গেছে। আর জানিয়ে রাখছি, এখানে কিন্তু যে সিমটা আপনি ব্যবহার করবেন, এটা ডুয়েল সিম ফোন রয়েছে, আর জিও সিম ছাড়া অন্য সিম এখানে ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, আপনি আপনার পুরানো জিও সিমটাও ব্যবহার করতে পারবেন, তবে সেটা সেকেন্ডারি হিসাবে, কারণ অবশ্যই সেটার সাথে যে সিমটা দেওয়া হয়েছে সেটাও আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। সুতরাং এই তথ্যগুলো জানার পর আপনার যদি মনে হয় আপনি নেবেন, আপনার ভালো লাগলো কি জিও ঠকাচ্ছে, তাহলে অবশ্যই কমেন্টে আপনি কমেন্ট করবেন। আর ভালো লাগলে এরকম আপডেট আপনি যদি বাংলাতে পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এই ফোনটা নিতে চাইছে, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে তথ্য জানার সুযোগটা করে দেবেন। ভালো থাকবেন, খুশি থাকবেন, ধন্যবাদ।